নেক্সট ক্যান্ডিডেট আসুন। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। কোথা থেকে আসছেন? বসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। নিজের সম্পর্কে দু চার কথা বলুন। আমি শ্রীয়া ঘোষ, বাবা বিজন কুমার ঘোষ। আমি বাদুরিয়া থানার অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা থেকে আসছি। আমি 2016 সালে আমার স্কুলিং হয়, তারপরে আমি বারাসাত গভর্নমেন্ট কলেজ থেকে ইংরাজি সাহিত্যে গ্রাজুয়েশন করি এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে আমার পোস্ট গ্রাজুয়েশন। আপনি এত হাই কোয়ালিফিকেশন নিয়ে আপনি এরকম কনস্টেবল লেভেল সার্ভিসে আসার ইচ্ছা আপনার? 2021 সালে লাস্ট আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন শেষ হয়, তারপর থেকে আমি এখন অবধি আনএমপ্লয়েডই আছি, যেটা আমার ফ্যামিলি আমার দেশ দুজনের জন্যই আমার মনে হয় না ঠিক, তাই জন্য এইটা সুযোগ আমি পেয়েছি, তাই এখানে আমি ইন্টারভিউ দিতে আসছি। আপনি অ্যাকচুয়ালি কোন পরীক্ষা খাটাটি করেন? WBPSC-র আয়োজিত WBCS। আজকে যে আপনি ইন্টারভিউ দিতে এসেছেন তারিখটা জানা আছে ইংরাজির? হ্যাঁ। কত তারিখ আজকে? 20th January। আজকের ডেটে কী হয়েছে আপনি জানেন, মানে কোনো ইম্পর্টেন্ট ঘটনা? কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? বাদুরিয়াতে। উত্তর চব্বিশ পরগনার কিছু বিখ্যাত দর্শনীয় স্থানের নাম? চন্দ্রদেবগড় আছে, দক্ষিণেশ্বরের কালী মন্দির আছে, বার্মাদান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, চাকলা। উত্তর চব্বিশ পরগনার কিছু বিখ্যাত যারা জন্মেছে সাহিত্যিক বা বিখ্যাত কিছু ব্যক্তিত্ব? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোথায় বাড়ি ছিল? মেহাটে। আর আপনি ইংরাজি সাহিত্যের সঙ্গে যুক্ত? ইংরাজি সাহিত্যিকে কোনো বিশেষ কেউ উত্তর চব্বিশ পরগনা থেকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত কোনো লেখা যেটা ঐতিহাসিক ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে? আনন্দমঠ, যে যার মধ্যে থেকে আমরা বন্দে মাতরম গানটি পেয়েছি, সেটি। এই আনন্দমঠ উপন্যাসটি কত সালে প্রকাশ হয়েছিল? 1882 সালে। আচ্ছা, এই উপন্যাসের সাথে একটা বিদ্রোহ প্রেক্ষাপট রয়েছে, বলতে পারবেন? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কত সালে হয়েছিল সন্ন্যাসী ফকির বিদ্রোহ? সন্ন্যাসী ফকির বিদ্রোহটা বিভিন্ন সময়ে হয়েছিল, পার্টিকুলারলি একটা কোনো ডেট মানে ওরকম কোনো ফিক্স নেই, মোটামুটি 1860 লাস্টের দিক থেকে এটা শুরু হয়, আপ টু 1800 অবধি চলেছিল বিক্ষিপ্তভাবে। Do you think you are fit for this job? Yes, this sir. Why? Because I have completed the prelims, after that PET, PMT, after that mains, then I have qualified for the interview. You know that this kind of job is a very challenging job. Yes, sir. So how can you handle this job when you will be selected? I have to take the challenges in everyday life. So I will be very greatly greatly blessed to be a part of this job. আর ইউ নার্ভাস নাও? না স্যার। আচ্ছা, আপনার হবি কী আছে? গার্ডেনিং। গার্ডেনিং, গার্ডেনিং বলতে কী বোঝেন? গার্ডেনিং বলতে আমি মেনলি কিচেন গার্ডেনিং করতে পছন্দ করি, সেখানে বাড়ির আশেপাশে কোনো একটা জায়গায় বাড়ির বিভিন্ন বর্জ্য পদার্থগুলো সেগুলো ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে ব্যবহার করে কিছু ফল সবজি এগুলো চাষ, ফুল গৃহস্থলী মানে যেগুলো কাজে লেগে যায় সেগুলো। গার্ডেনিং আপনি বাড়িতে চেষ্টা করেন নাকি? হ্যাঁ স্যার। কী কী গাছ আছে আপনার বাগানে? টমেটো আছে, বেগুন আছে, সূর্যমুখী আছে। এই শীতকালীন ফুলের নাম? ডালিয়া, সূর্যমুখী, গাঁদা। ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় আছে? আমি তার নামও চেঞ্জ হয়েছে রিসেন্ট, আপনি কি জানেন? কলকাতা পুলিশ ট্রেনিং একাডেমি কোথায় আছে? Why? অরুণাচল প্রদেশের রাজধানীর নাম? দিশপুর।
আচ্ছা, আপনি যদি পুলিশের জবটা পান তাহলে আপনার প্রধান কাজ কী হবে? আমার থানার অন্তর্গত জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, বিভিন্ন ক্রাইম প্রতিরোধ করা বা যে ক্রিমিনাল তাদের ধরতে সাহায্য করা, ইনভেস্টিগেট করা। আচ্ছা, ইটওয়াকে আপনি একটা রাজধানীর আনসার দিয়েছিলেন দিস মর্নিং, ওটা অ্যাকচুয়ালি কোন রাজ্যের রাজধানী? ও আসাম। তাহলে অরুণাচল প্রদেশ কী হবে? আপনি ডিউটিতে আছেন, আপনি আর আপনার একজন কলিগ, হঠাৎ করে আপনার কলিগ অসুস্থ হয়ে গেছে, আপনার প্রাথমিক কর্তব্য কী হবে? সেই সময় যদি পুলিশ ডিপার্টমেন্টের ইম্পর্টেন্ট কোনো আর্জেন্ট কোনো কাজ না থাকে তাহলে আমি আমার কলিগকে সাহায্য করব, তাকে আগে ফার্স্ট এড বা কোনো নিয়ার বাই কোনো হেলথ সেন্টারে নিয়ে যাব। আচ্ছা, এই মুহূর্তে কলকাতা পুলিশে দুটো ফল্ট আপনি খুঁজে বের করতে বর্তমানে আছে? বর্তমানে আমি কলকাতা পুলিশে সেরকম কোনো ফল্ট দেখতে পাচ্ছি না। তাদের ভালো গুণ? ভালো গুণ, তারা সবসময় মানুষের পাশে থেকে মানুষকে হেল্প করার চেষ্টা করে, যে কোনো পরিস্থিতিতে তারা নিজের কথা না ভেবে মানুষের সেবা করতে থাকে। আর রিসেন্টলি কোভিড পিরিয়ডে আমরা দেখেছিলাম কী করে পুলিশরা জনসাধারণের সেবা করেছিল। আচ্ছা, আপনি যে বললেন যে আপনি চ্যালেঞ্জিং এর কাজ করতে রাজি আছেন, ধরুন আপনি ডিউটিতে আছেন, আপনার ফ্যামিলির কোনো ক্রাইসিস হয়েছে এবং আপনাকে আপনার ডিউটিও মেনটেন করতে হবে, আপনি কোন দিকে আগে যাবেন? আমি প্রথমে আমার ডিউটিটা ওই মেনটেন করবো, তারপরে যেটা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তারপর আমি আমার ফ্যামিলির কাছে যাবো। আর সেই মুহূর্তে আমার ফ্যামিলির, আমার বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে আমি কন্ট্যাক্ট করবো আর তাদেরকে বলবো একটু দেখতে। আচ্ছা, কলকাতা পুলিশের সার্ভিস সম্বন্ধে আপনি জানেন? কিছু কিছু। এই সার্ভিসটা কিন্তু আপনি যেটা কিছুক্ষণ আগে বললেন যে যদি মানে কলিগের ব্যাপারটা যেটা আপনি এই নিয়ে বললেন, তো সেক্ষেত্রে আপনি বললেন যদি আর্জেন্ট না হয়, কাজটা যদি আর্জেন্ট না হয়, কিন্তু কলকাতা পুলিশের বা যে কোনো পুলিশেরই কাজটা কিন্তু 24 ঘন্টা কাজ, মানে টোটালি আর্জেন্টের কাজ, সবসময় আর্জেন্ট থাকে, আপনাকে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে চলে আসতে হবে। তো আপনি যদি কিছুক্ষণ আগে বললেন যে পুলিশের দিকে অসুস্থ হয়ে পড়ে যদি আর্জেন্ট কাজ না হয় তখন আমি পুলিশের দিকে যাবো, তাই তো বললেন? কিন্তু কাজটা সবসময় আর্জেন্টই হয়ে থাকে, তাহলে আপনি কী করে যাবেন? সেই মুহূর্তে যদি কোনো আর্জেন্সি না থাকে তাহলে আমি আমার কলিগকে নিয়ে যাব। আপনাকে যে ডিউটি দেওয়া হয়েছে সেটা আর্জেন্সি হিসেবেই দেওয়া হয়েছে, সেভাবেই ধরে চলতে হবে। আমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমি আর আমার মা। ভাই বোন কেউ নেই? আমার দিদি ম্যারিড। তাহলে আপনি পুলিশের চাকরি করবেন, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকতে হবে, তখন বাড়ির কিছু অসুবিধা হবে না বাবা মা? না, আসলে আমার বাড়ির আশেপাশে আমার কাকারা থাকেন, আমি সেক্ষেত্রে তাদের বলে যাব, তারা আমার মাকে টেক কেয়ার করতে পারবে। শুধু মা আছে, বাবা নেই? আপনি যদি দেখেন আপনার উদ্ধতার কর্তৃপক্ষ ঘুষ খেতে দেখলেন, আপনার কর্তব্য কী থাকবে? প্রথমে আমি তার বিরুদ্ধে প্রমাণ, কিছু এভিডেন্স রেখে দেব, আর তার উদ্ধতন কোনো কর্তৃপক্ষকে সেই ব্যাপারটা সবিস্তারে জানাবো। আর আপনার উদ্ধতার কর্তৃপক্ষ যদি আপনাকে কোনো ইল্লিগাল কাজ করতে বলে আপনি কী করবেন? আমি করবো না সেটা। আপনি কি হ্যান্ডেলিং করবেন সেই সময়? আমি তাকে প্রথমে বোঝাবো যে আমাদের ডিপার্টমেন্টে এই ধরনের কোনো ইলিগাল কাজ করা উচিত না, তারপরেও তিনি যদি আমাকে ফোর্স করেন তাহলে আমি তারও কোনো উদ্বোধন কর্তৃপক্ষকে ব্যাপারটা জানাতে বাধ্য হব। তো আপনি যদি এই চাকরিটা না পান তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ? আবার রিস্টার্ট করবেন, মানে আপনি এই চাকরিটাই করতে চান? আপনি প্রথমে তো বললেন আপনি WBCS এর জন্য পড়াশোনা করছেন। রিস্টার্ট খেলাধুলা দেখা হয়? আপনি তো ইংলিশ অনার্স করেছেন, তো ইংলিশ অনার্সে একটা নোবেলের নাম বলুন যেটা প্রথম একটা নোবেল হিসেবে পরিচিত ছিল। ড্যানিয়েল ডিফো, রবিনসন ক্রুসো। মানে প্রধান ক্যারেক্টার ড্যানিয়েল ডিফো ছিল। এপিক নাম শুনেছেন? ইংলিশের প্রথম এপিক কাকে ধরা হয়? বেওলফ। কাহিনীটা কী ছিল? বেওলফ একজন একটা হিরোইক পোয়েট, হিরোইক এলিমেন্টটা ওখানে বেশি ছিল, যেখানে বেওলফ হিরো, সে একটি মনস্টারকে মেরেছিল, এইটি নিয়েই পুরো। বেওলফ কি এপিকের বৈশিষ্ট্য ফিচার্সগুলোকে কি মানে করে নোবেল হিসাবে আসে কি? হ্যাঁ স্যার। একটা নোবেলের বৈশিষ্ট্য কী, মানে একে নোবেল বলবো, একে আমি এপিক বলবো? এগুলো লং সাইজের হয়, এপিকটা একটু লং লং পোয়েম হয়। আচ্ছা, আপনি কেট মং সিল্ভকে জানেন?
ওনাদের কিছু লেখা আছে আপনার মনে আছে? সেগুলো তো ম্যাক্সিমামটা অ্যানোনিমাস ছিল, তাই সঠিকভাবে আমার জানা নেই। এখানে একজন আনএডুকেটেড ছিলেন, পড়াশোনা জানতেন না, বলেন তো কে কেটমান না ছিল? আমি সঠিকভাবে জানি। আচ্ছা, একটা ভয়েস চেঞ্জ করুন, ওপেন দ্য ডোর, লেট দ্য ডোর ওপেন। এটা কি অন্য ভাবে করা যায়? কিভাবে করা যায়? ইউ আর রিকোয়েস্টেড টু ওপেন দ্য ডোর। এটা কোন সেন্টেন্সের মধ্যে পড়ে? জেল কে ইংরেজি অন্য ওয়ার্ডে কি ইউজ করতে পারে? আর জেলে বাংলা কথাবার্তা বললে সংশোধন। ভারতের কোন কোন রাজ্যে জেল নেই? অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর, নর্থ ইস্টের স্টেটগুলো তো মেয়ে ধরবে কিছু সেটা বলি। আচ্ছা, আপনাকে আজকের ডেটটা নিয়ে বলা হয়েছিল 25 জানুয়ারি, 25 জানুয়ারি আপনি বলতে পারেননি? আজকে 20 তারিখ, ইন্টারভিউ 25 জানুয়ারি। ঠিক আছে, আপনি আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। ইন্টারভিউ 25 জানুয়ারি? হ্যাঁ। ও ওই সব বস, 25 জানুয়ারি হচ্ছে আবার কি? এটা আজকে ভোটারস ডে, ভোটারস ডে, কিন্তু আজকে ডেট তো না, আজকে ডেট তো না, প্রথমে তো গতদিনের থেকে আজকে ভালো হয়েছে। আজকে বসে বসে তারপরে থ্যাংক ইউ বলবে, আগে থেকে না। এই তো স্যার শেখালো না, থ্যাংক ইউ ডালো বলে বসতে না, বসে না না, তুমি ঢুকে তখন ওই টাকা থ্যাংক ইউ। আজকে সিরিয়াসনেসটাও বেশি যেমন আছে, কিন্তু নার্ভাস তোমার কাছে কোন একটা কাজ তো হয়। মানে ধরো আমি বললাম একটা কিছু গিফট করলাম বা কিছু করলাম, নেওয়ার পরে তোমার থ্যাংক ইউ বলবে নাকি আগেই দেওয়ার আগে থ্যাংক ইউ বললাম? যদি তোমার পেনটা দিই নিয়ে তোমার থ্যাংক ইউ বলবে তোমাকে, সেইটাই আর গতকালের কাজ করেন ভালো হয়েছে। আমার আজকে কোনো মন্তব্য নেই। হ্যাঁ, একটা সময় মানে একটু মানে শুধু ওই ডিউটির কোশ্চেনটা যদি ধরে তাহলে ওইভাবে বলবে না আর কি। আগে তোমাকে যেহেতু ডিউটিতে পাঠানো হয়েছে, বলবে আগে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষ কাছে মানে পারমিশন নেবো যে আমি আমার কলিগ অসুস্থ হয়ে গেছে, তাকে আমি কী করা উচিত এর মধ্যে। আমি ডিউটি ছেড়ে নড়তে পারবো না, মানে পুলিশের এটাই হচ্ছে কাজ। হ্যাঁ, এটা ডিউটি, তোমাকে যেটা ডিউটিটা দিয়েছে সেটা তোমাকে করতে হবে। মিহির, ঠিক আছে, সবই ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ভালো হয়ে যাবে।